গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর সানডে সকালবেলায় জলখাবারটা একটুখানি স্পেশাল হওয়া উচিত, তাই তো? তো কিন্তু আজকে আমাদের হচ্ছে ঘুগনি, আর এর সাথে একটু লুচি হলে ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে রুটিই তৈরি হচ্ছে। আর এই ঘুগনিটা আজকে কে তৈরি করেছে জানো? এটা তৈরি করেছে অনির্বাণ, আর ও বললো যে ও নাকি ভালো ঘুগনি বানাতে পারবে আমার থেকেও বেশি। আলা, ঠিক আছে করো, ভালোই হলো, আমার একটু হালকা হয়ে গেল, তাই না? তো ও ঘুগনি বানিয়েছে আর আমি এপাশে আমার কাজ করে নিচ্ছি, যেটা আমি রোজ করে থাকি, আমার রুটি করা। তো রুটি করা চলছে, তার সাথে সাথে আমার ও ঘুগনিটাও হয়ে গেছে, ওদিকে ওটা একটু গরম করে নিচ্ছি, আর এরপরে চাও বানাবো। তো এক পাশে রুটি করছি আর আরেক পাশে ইন্ডাকশানে আমার চা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের রবিবারের জলখাবারের মেনু, আর তার সাথে একটুখানি গাজরের হালুয়া গরম করে নেব, ব্যাস হয়ে জমে যাবে বেশ আমাদের রবিবারের ব্রেকফাস্ট। আর রবিবার বলো বা সোমবার, সপ্তাহের যে কোনো দিনই সকাল শীতকালে সকালবেলার এই চাটা সত্যি, না হলে আর শীতকালের সকালটা শুরুই হতে চায় না। সকালবেলা একটু গরম গরম চা না হলে কি আর ভালো লাগে? সেই জন্য একটু চাটা তোমাদেরও দেখিয়ে দিলাম, যাতে তোমরাও একটু এনার্জি ফিল করো। আর এই দেখো আমরা এখন খেতে বসে গেছি, আর এই যে গাজরের হালুয়াটা বানানোই ছিল, তো ওটা একটুখানি শুধু মাইক্রোওভেনে গরম করে আর খেতে খেয়ে নিয়ে নিয়ে এসেছি। আর আজকে তো রবিবার, সেহেতু রূপও আছে ঘরে, তো আমরা সবাই একসাথে খাটে বসেই খেয়ে নিলাম। আর এবার আমার নেক্সট কাজ এই যে বিছানাটা তুলবো, বাকি সব কাঁথা টাঁথাগুলো ভাঁজ করে রাখা হয়ে গেছে, মশারিটাও ভাঁজ করে নিয়েছি। আর দেখো আমার পাঁচবালিশের ওয়ারটা বেশ ভালো লাগছে, তাই না? আর ওর ওপরে কুশনের যে কভারটা দেখছো, ওটাও কিন্তু আমিই বানিয়েছি। আর ওটা জানো কী কাপড়ের? ওটা আমার ছেলে যখন ছোট ছিল ওর একটা শেরওয়ানি ছিল, তো সেই শেরওয়ানিটা কেটে আমি কুশন কভার বানিয়েছিলাম। দিয়ে এবার পরপর সব কাজ, এই যে কাপড় জামাগুলো ভাঁজ করে রেখেছি, আর এখানে মাসের যে গ্রসারি জিনিসগুলো এসে দুদিন ধরে পড়ে আছে, ওগুলোও এবার আমাকে ডাকছে যে আয় আমাদের ওঠা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন 9:15 বাজছে আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে এখন আমরা জলখাবার টলখাবার খাওয়া শেষ হলো, আর কাল থেকে রূপের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো সেই জন্য ও পড়াশুনো করছে ঘরে বসে। আর অনির্বাণ এখন বেরোলো একটু মাংস টাংস আনতে, রান্না ঠান্না করব এখন। তো ঘরের আগে বিছানা পিছানাগুলো ঝাড়াঝাড়ি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ঘরও মোটামুটি একটু পরিষ্কার করে ফেলেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের অ্যানিভার্সারি, মানে 6 তারিখে, তো এবার আমরা তো আর এখন সেলিব্রেট করতে পারছি না, কারণ যেহেতু রূপের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তো সেহেতু আজকেই খালি যা করার করে নেব, একটুখানি মাংস আর পোলাও রান্না করে খেয়ে নেবো, এইটুকুই আমাদের সেলিব্রেশন, ব্যাস আর কিছু এখন করবো না। যদি কিছু হয় বা করি তাহলে সেটা ওর পরীক্ষার শেষ হওয়ার পরে, আর ওর পরীক্ষা শেষ হবে সেই 17 তারিখে, ফেব্রুয়ারির 17 তারিখে, তো ততদিনে আর অ্যানিভার্সারির রেস্টটাও চলে যায়, তাই না? তো যাই হোক, আজকে ঘরে থেকে শুধু আমরা একটু সেলিব্রেট করে নিচ্ছি, কালকে যেহেতু ওর পরীক্ষা, আর বেশি কিছু খাওয়া দাওয়াও করছি না। যদি ওর পেট ঠেট খারাপ হয় বা কিছু শরীর ঠরীর খারাপ হয়, তাহলে পড়াশুনো করতে বা এক্সাম দিতে একটু অসুবিধা হয়ে যাবে, তো সেই জন্য ঘরেই রান্না ঠান্না করে খাবো। তো সেই জন্য আর চিকেনই আনতাম, তো কিন্তু ওই বাবা মানে অনির্বাণকে বললো যে বাবা একটু মাটন আনো, মাটন খাই, অনেক দিন খাইনি, তো সেই জন্য ও গেল আজকে এখন মাটন আনতে। তো ব্যাস খালি মাটন আর ভাত রান্না করবো, এইটুকুই কাজ। তো এখন ভাত করবো না পোলাও করবো জানি না, তো এই হচ্ছে ব্যাপার। আর আমাকে এখন মাসের সব বাজারের জিনিসপত্রগুলো ওঠাতে হবে, গ্রসারি জিনিসপত্রগুলো, আর জলখাবার টলখাবার সব হয়ে গেছে। এই দেখো মোটামুটি আমার রান্নাঘর এখন ক্লিন করে রেখেছি টুকটাক, মানে জলখাবার খাওয়ার পরে যে এক রাউন্ড পরিষ্কার হয় সেটা করে নিয়েছি, আবার যখন রান্না করব তখন তো আবার ওলট পালট হবেই, তখন দেখা যাবে। আর ঠান্ডাটা কেমন পড়েছে বলো? বেশ চলে যাচ্ছিল ঠান্ডাটা, কিন্তু আবার ঘুরে এসছে। অবশ্য ভালো, এখন একটু ঠান্ডাটা না থাকলে শরীর খারাপ হবে সবার, এখন মাঘ মাসে একটু তো ঠান্ডা থাকা দরকার, তাই না? তো মাঝে গরম পড়ে গেছিলো, বেশ খারাপ, ওগুলো শরীর খারাপের লক্ষণ হয়, তো ওতেই আরও বেশি। অনির্বাণে তো ওই করেই সর্দি কাশি লেগে গেছে, আর সেই যে সর্দি কাশি লেগেছে আর এখনও ঠিকই হচ্ছে না, যতই ওষুধ খাচ্ছে যাই করছে কিছুতেই ভালো হচ্ছে না ওর। যেই গরম পড়লো সঙ্গে সঙ্গে জ্যাকেট ট্যাকেট পরা ছেড়ে দিল, টুপি ফুপি পরা ছেড়ে দিল, আর ব্যাস শুরু হয়ে গেল।
তাহলে চলো, এখন 9:30-টার মধ্যে আমার কাজের মাসিও চলে আসবে, আর তারপরে ও এসে ঘর ঝাড় পোছা করে চলে যাওয়ার পর আমি রান্নাবান্না শুরু করব। আর এখন আমি শুধু পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে জোগাড়টা করে রাখি মাংস রান্নার। আর ওই যে ওই ঘরে দরজাটা বন্ধ আছে, ওইখানেও পড়াশোনা করছে বাচ্চাদের, পড়াশোনা মানে পরীক্ষা যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ ওই যে একটা টেনশন, আর পড়া পড়ছি পড়ছি পড়বো পড়বো ওইটাই একটা টেনশন, শুরু হয়ে গেলে আবার ফটাফট ফটাফট শেষ হয়ে যায়, দিনগুলো দেখতে দেখতে কেটে যায়, তাহলে আর অতটা অসুবিধা হয় না, কিন্তু যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ ওই এক, যাই হোক পড়াশুনো হচ্ছে চলছে, সেই জন্য আর বেশি কিছু, আমরা প্রত্যেক বছর আমাদের অ্যানিভার্সারিটা এরমভাবেই কাটে, ওর ফাইনাল এক্সাম শুরু হয় আর আমাদের অ্যানিভার্সারি বেকার যায়, তো কোনো বছরই আমরা সেলিব্রেট করতে পারি না জানো। আগে যখন একদম ছোট ছিল রু, তখন একটু একটু সেলিব্রেট করতাম, মানে হোটেল টোটেলে যেতাম বা কেক কাটতাম, সেটা হতো, আর কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন তো উঁচু ক্লাস, আর কোভিডের পর থেকে তো আরও কিছুই করা হচ্ছে না, সবই ঘরে সবই ঘরে, আর কি করব, এই চলে। তাহলে চলো আমি কাজগুলো সারি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে আমি আমার কিচেনের যে নিচের জায়গাটা আছে স্ল্যাবের নিচে, ওই জায়গাটাতে আমি আমার মাসের সব গ্রসারি জিনিসপত্রগুলো রাখি, তো ওগুলো রাখবো, নতুন জিনিসগুলো রাখবো, তো তার আগে পুরনো যেসব জিনিসগুলো আছে সেগুলো একবার আমি দেখে নিই কী আছে কী নেই, সেগুলোকে উপরে রাখবো আর নতুন জিনিসগুলো আবার নিচে রাখবো। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, অনেক দিনই পরিষ্কার করা হয়নি, বলছিলাম না শীতকালে না সব কাজগুলো করে ওঠা হয় না, আসলে শীতের জন্য আলসেমি লাগে, তো এখন একটু শীতটা কমেছে তো তার জন্য একটু একটু তো করতেই হয়, সেই জন্য এবার দেখলাম 2-3 মাস হয়ে গেছে আমি করিনি, তো প্রচণ্ড নোংরা হয়েছে, তো একটু ভালো করে পরিষ্কার করে নিই, দেখো কত ময়লা বেরোচ্ছে, ভালো করে পরিষ্কার করে তারপরে আমি আবার আমার মাসের নতুন জিনিসগুলো সব রাখবো। তো এমনি করে আগে পরিষ্কার করে নিয়েছি, আর এই জিনিসগুলো এখানেই ছিল, তো এগুলো আবার উঠিয়ে রেখে দিয়েছি। এই ডাবাগুলোর মধ্যে পুরোনো স্কচ ব্রাইটগুলো সব আছে, এটার মধ্যেও তাই, আর ছোটোখাটো মশলাপাতি যেগুলো থাকে ওটা আছে, এটা একটা ছোট পাঁপড়, ওই সেম পাঁপড়ই এই ডাবাটার মধ্যেও রাখা আছে, এটাতে একটু রাজমা আছে, আর এখানে গরম মশলা দুটো, এই যে এইগুলো ছোটো ছোটো দুটোতে গরম মশলা মানে বিরিয়ানি বানাবার জন্য, আর এটা হচ্ছে অরিগানো একটা, এটা একটা চা পাতা কিছুর সাথে ফ্রি দিয়েছিল, আর এইগুলো সেই পাওয়ার পকেট, এগুলো বাথরুমে রাখার জন্য, এইসব ছোটো ছোটো জিনিসগুলো এখানে রেখেছি। আর এখানে আরেকটা ইয়ে আছে, এই যে ইজির প্যাকেট আছে, আর হ্যান্ডওয়াশের প্যাকেট, এগুলো আছে এখানে রেখেছি, আর একটা নুনের প্যাকেট, ওটা আগে গেল মাসেরই, এই ছোটো ছোটো লবঙ্গর প্যাকেট, এগুলো অনির্বাণের লাগেও একটু মুখে দেয়, তো লবঙ্গগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এটা একটা না তড়কার মশলা, তা আধাটা ইউজ হয়েছে আর আধাটা রেখে দিয়েছি আবার ইউজ করব বলে, এই যে এরকম যে তড়কার প্যাকেটগুলো থাকে ওর সাথে দেয়, তো সেজন্য ওটা রেখে দিয়েছি। আর এখানে আধা শার্প আছে, ওটাও গেল মাসের, আর এখানে আধা ম্যাগি, এখানে চাউমিন আধা, আর এটাও গেল মাসের পেস্ট, এ মাসেরও একটা এনেছে, ছোটো ছোটো তো এগুলো দুটোতে লাগবে। আর এখানে আছে, এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, এই দুটো মাস্টার্ড অয়েলের প্যাকেট, আর দুটো রিফাইন অয়েল, আর একটা ম্যাগির প্যাকেট, এটা ফেয়ার অ্যান্ড লাভলি অনির্বাণের জন্য, আর এই বিস্কুটগুলো আমার ভীষণ খেতে ভালো লাগে, গুড ডে বিস্কুট, আমি আর রূপ খাই দুজনে। আর এখানে এইগুলো হচ্ছে ফিনাইলের, একটার সাথে না একটা ফ্রি, তো এগুলো আমাদের 3 মাস মতন চলে যায়, 3-4 মাস চলে যায় এগুলো, বেশ ভালো, তো এগুলো আগে রেখে নিই, তারপরে এই জায়গায় এখনও আছে, ওগুলো পরে খালি করছি। এটা কিছুর সাথে বোধ হয় ফ্রি দিয়েছে, জানি না ঠিক, এটা
এখানে আছে একটা কিষান সস, আমাদের সস একদম শেষ হয়ে গেছে। আর এই যে এখানে আছে এবার আমুলের প্যাকেট, এগুলো চিনি, চিনি, এটা একটা বডি অয়েল। এখানে আছে ছোলার ডাল, মুসুরির ডাল দু প্যাকেট মানে 1 কিলো, এটা একটা মুগ ডাল, ডাটা সল্ট, আর এই যে দুটো তরকার প্যাকেট, তরকারটা খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যেই এই যে মশলাটা থাকে, এই দেখো এটাতেই আছে এরকম মশলা। আর এটা একটা পাঁপড়, এই পাঁপড়টা এবারে রূপ বললো কি এই পাঁপড়টা খাবে, ও পাঁপড়ের পোকা একেবারে, পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে রেজার এনেছে ওর জন্য, আর এগুলো হেনকো, হেনকোটা খুব পরিষ্কার ভালো হয়। আর এখানে দুটো গার্বেজ ব্যাগ, একটা ছোট গার্বেজ ব্যাগ আর একটা বড় গার্বেজ ব্যাগ। তো ব্যাস এই হয়ে গেল আমার মাসের জিনিস, তো চলো গুছিয়ে নিই এগুলো। তো দেখো মোটামুটি এমনি করে সব সাজিয়ে নিয়েছি, ভেতরের দিকে ডাল ফালগুলো সব রেখেছি, সার্প রেখেছি, আর এখানে সামনে সসটা রেখেছি, ওখানে তেল হয়ে গেল মোটামুটি গোছানো। অনির্বাণ মাংসটা নিয়ে চলে এসছে, আর এখানে আমি কিছু কিছু জিনিস গুছিয়ে রেখে দিয়েছি। চল, পেঁয়াজ দেখো, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে আলু কাটা হয়ে গেছে, আর এই যে মশলাও করান করে নিয়েছি, এতে আছে টমেটো, আদা আর রসুন। এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর এইখানে মাংসটা একটু দই হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। গ্যাস ফ্যাসগুলো মুছলাম, কারণ রুটি করেছিলাম তো, তো পুরো রুটির গুঁড়ো পড়েছিলো, একবার পরিষ্কার করে তারপরে রান্না করব। আর এখানে একটা জিনিস দেখাই, দেখো কি বড় বড় আমলকি এনেছে বাজার থেকে, দারুণ লাগে, আমলকির চাটনি বানাবো। এই আমলকিগুলো দেখে না আমার কি খুশি লাগছে, কি বিশাল এই বড় বড় আমলকিগুলো, আমার খুব ভালো লাগে আমলকি খেতে। এগুলোকে উঠিয়ে রেখে দেবো, চাটনি, আমলকির চাটনি আমি একবার শেয়ার করেছি আমার চ্যানেলে, তো যারা নতুন বন্ধু আছে তাদের জন্য আমি আরেকবার শেয়ার করে দেবো, একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর আমলকি তো চুলের জন্য বলো, স্কিনের জন্য বলো, পেটের জন্য বলো, সব কিছুর জন্যেই আমলকিটা ভালো। তাহলে চলো এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই আমি। তো এখানে প্রেশার কুকারে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর মাটন যেরকম নর্মালি রান্না করা হয় অমনিই করছি, তেমন কিছু করে আমি শেয়ার করছি না। তো প্রথমে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি ফোড়নে, দিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে যেহেতু মশলা করে রেখেছি তোমাদের দেখালাম, আমি সেগুলো দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব, দিয়ে তারপরে মাটনটা দিয়ে গরম জল দিয়ে দেবো অবশ্যই। তো একটু নুন দিয়ে আগে ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চলো তোমাদের একটা জিনিস দেখে, আমার একটা পার্সেল এসছে আজকে সকাল সকাল। এইটা এটা অ্যাকচুয়ালি এসছে মেশো থেকে, অর্ডার করেছিলাম। এই যে এই আলমারিটা আছে না, এই আলমারিটার উপরে আমরা একটা ওয়াল পেপার স্টিক করবো, তো এটা দেখতে ভীষণ বাজে লাগে, অনেক পুরোনো আলমারি। এটা আসলে অনির্বাণের মানে বিয়ের আগেকারের, ঠিক আছে, মানে আমার শ্বশুর শাশুড়ি বলতে পারো, তো অনেক পুরোনো আলমারিটা, এটা দেখতে অনেক বাজে হয়ে গেছে। তো এটার জন্য আমি একটা ওয়ালপেপার আনিয়েছি, অর্ডার দিয়েছি, তো হঠাৎ আজকেই চলে এসছে, আরও দুদিন পর আসার কথা ছিল জানি না কেন। তো এটাকে স্টিক করবো, তো যখন স্টিক করবো তখন তোমাদেরকে সাথে শেয়ার করবো, ঠিক আছে। আমার তো খুব ইচ্ছে করছে এখনই লাগাই, কিন্তু একা একা বোধ হয় পারবো না, তো সাহস করে লাভ নেই, কি দরকার বাবা খারাপ হয়ে গেলে তখন আবার মুশকিল। তো থাক, অনির্বাণ আসলে দুজনে মিলে করবো।
এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এরপরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, আর সব রকম মশলা দিয়েছি, ধনে জিরে গুঁড়ো একটু দিয়েছি, আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার বেশ মশলাটা তলা লেগে আসছে। এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা যে মাটন রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে আর আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে আর গরম জল দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে দেবো। তো ব্যাস এই হয়ে গেল মাটন রান্না। এরপরে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেবো। তো ফ্রাইড রাইস তো ঠিক না, একটু পোলাও মতন বানাচ্ছি। তো প্রথমে কড়াইয়ে আমি রিফাইন অয়েল দিয়েছি আর একটুখানি বাটার দিয়েছি, তার সাথে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি, আর গ্যাসেরটা একদম সিম করে রেখেছি যাতে এগুলো পুড়ে না যায়। আর আমি এর মধ্যে কিছু ফোড়ন অ্যাড করলাম না, কারণ ভাত যখন বানাচ্ছিলাম তখন আমি ওর মধ্যে তেজপাতা, গোটা, গরম মশলা সব দিয়েছিলাম, আর তখন আমার ফুড কালারটা দেওয়া উচিত ছিল, তো আমি একদম ভুলে গেছিলাম। তো ভাবলাম এখন তেলের মধ্যেই দিয়ে দিই, দিয়ে ওর মধ্যেই করে নিচ্ছি। আর রাইসটা আমি নিয়েছি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস, ওটাই আমি আগে করেছিলাম, দিয়ে এখন শুধু এটা মিক্স করে নিচ্ছি। তো কড়াটা আমি গ্যাস থেকে নিচে নামিয়ে নিয়েছি, কারণ অসুবিধা হচ্ছিল এত উঁচুতে মানে হাঁড়ি থেকে কড়ায় ভাতটা ঢালতে, কারণ ভাতটা তো গরম ছিল। তো এবার আবার আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, নিয়ে আর ওপর থেকে এবার শুধু নুন আর চিনি ভালো করে মিক্স করে দেব। তো আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতে সবাই পছন্দ করে, তো আমি চিনির পরিমাণটা সেই জন্য একটু বেশিই দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব, দিয়ে এবার পরিবেশন করে নেব। ব্যাস হয়ে গেল আমার দুপুরের লাঞ্চ মেনু। তাহলে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো তৈরি হয়ে গেল, এবার আমরা এটাকে ভালো করে এনজয় করব তিনজনে মিলে। আর এরমভাবে খুব সিম্পল বা খুব সাধারণভাবে বলতে পারো রবিবারটা আমরা এনজয় করলাম, বা আমাদের প্রি অ্যানিভার্সারিটাও এনজয় করে নিলাম। আর নিজেদের মধ্যে এরমভাবে সময় কাটানোটাই আমার মনে হয় বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরাও সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।